শয়তান যদি তোমাদেরকে বলতো তুমি ওই পত্তলিকদের দেবতার পূজা করো, করতাম না? করতেন? শয়তান বলে আমি তোরে দিয়া পূজা করাবো কিন্তু তুই টের পাবি না। রব্বে করিম ওইটাই বারবার সতর্ক করেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান এমন ভাবে তোমাকে দিয়া শিরিক করাবে, তুমি করবা কিন্তু বুঝবা না। এটা হলো অর্থ। 31শে ডিসেম্বর কিসের আনন্দ দোস্ত? তোমরা তো এখন ইন্টারনেট চালাও, তোমাদের কাছে বিষয়টা খুব সহজ। ইন্টারনেটে টিপ দিয়া দেখবা 31st নাইটের উদযাপনের ইতিহাস খুঁজে দেখো, পেয়ে যাবা। পত্তলিক মুশরিকরা, রোমান মুশরিকরা, তারা এক দেবতার পূজা করত যার নাম ছিল জানুস, যার নামে নামে জানুয়ারি মাস। গুগলে সার্চ দিলে পেয়ে যাবা, JANUS, জানুস। সার্চ দিলেই দেখবা দুই মাথাওয়ালা একটা মূর্তি বেরিস, দুই মাথাওয়ালা। মুশরিকরা, রোমান মুশরিকরা 31শে ডিসেম্বর রাত্রে 12টার আগে ওই পিছনের মাথাকে তারা মনে করত, এই জানুস দেবতাকে তারা মনে করত সমস্ত ভাগ্যের মালিক, নাউজুবিল্লাহ, সমস্ত ভাগ্যের মালিককে তারা মনে করে এটাকে ভাগ্য দেবতা। 31শে ডিসেম্বর রাত্রে 12টার আগে ওই পিছনের মুখের সামনে যায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করত, আনন্দ প্রকাশ করত। কেন? তাদের বিশ্বাস গত বছর তারা যত কিছু ভালো উপলক্ষ পেয়েছে সব এই জানুস দেবতার পিছনের মুখের বদৌলতে। নাউজুবিল্লাহ, আরো আস্তে কর, শয়তান খুশি নারাজ হয়ে যাবে না? হ্যাঁ, শয়তানের সাথে খাতির নষ্ট হয়ে যাবে না? যখনই রাত্রে 12টা বাজত দোস্ত, ওই মুশরিকরা সামনের কাছে, সামনের মুখের সামনে চলে যেত। কারণ তাদের বিশ্বাস ছিল আগামী বছর যদি তাদের ভালো কিছু পাইতে হয় এই জানুস দেবতার সামনের মুখকে খুশি রাখতে হবে, এই জন্য যায়া প্রার্থনা করত, লাফালাফি করত। অ মুসলমান, 31শে ডিসেম্বর ওই 31st নাইট আনন্দ উদযাপনের এই উপলক্ষ তো জানুস দেবতা কেন্দ্রিক, তুমি লাফাও কোন তালে? ছাগলের বাচ্চার 3 নম্বর বাচ্চার মতো তুমি লাফাও কেন? তোমার এটা আখলাক না, এটা আদর্শ না, এটা চেতনা না, এটা মুশরিকদের চেতনা। শয়তান বলে তোরে যদি বলতাম জানুস দেবতার পূজা কর তুই তো করতি না, কিন্তু আমি দিয়া তোরে দিয়া পূজা করাইলাম কিন্তু তুই টের পাস নাই। ওইটাই রব্বে করিম জানায়া দিছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান তোমারে দিয়া শিরিক করাবে, তুমি টের পাবা না।